বন্ধুরা টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনত সংস্থায় বিভিন্ন পদে নিয়োগের খবর। তো বন্ধুরা কি কি পোস্ট রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। সেই জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমার টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দিন, তাহলেই আপনারা প্রতিদিনের সরকারি চাকরির খবরগুলো সবার আগে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা স্ক্রিনে আপনারা সরকারি নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি রয়েছে আর এটি কবে প্রকাশিত হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। এটি প্রকাশিত হয়েছে 29/8/2020। তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তো বন্ধুরা এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা এই সংস্থাটি ভারত সরকারের অধীনত একটি সংস্থা। তো বন্ধুরা এখানে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে সেই পোস্টগুলি সম্পূর্ণরূপে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদেরকে নিয়োগ করা হবে। বন্ধুরা এদের যে হেড অফিস রয়েছে নিউ দিল্লি এবং তার যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেই সমস্ত রিজিওনাল অফিসগুলোতে আপনাদেরকে নিয়োগ করা হবে। বন্ধুরা এখানে প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার। তো এই ডেপুটি ম্যানেজার পদে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে বলেছে ডিগ্রি ইন কমার্স, তো আপনার কমার্সের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন। এছাড়া এখানে বলেছে সিএ আইসিডাব্লিউ এর উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে 7 বছরের, তাহলে আপনার আবেদন করতে পারবেন। তো এই ডেপুটি ম্যানেজার পদে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 40 থেকে 45 বছরের মধ্যে। তো আপনার যে পোস্টিংটি হবে সেটা হবে হচ্ছে হেড অফিস নিউ দিল্লিতে। তো এখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন, একটি শূন্যপদ রয়েছে। আর এই পদে চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 35,000 টাকা প্রতি মাসে। তো বন্ধুরা দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে বলেছে অ্যাট লিস্ট সেকেন্ড ক্লাস বিকম উইথ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা আপনার বিকমটি কমপ্লিট থাকতে হবে আর বিকমটি আপনার সেকেন্ড ডিভিশনে পাস করতে হবে। তো বন্ধুরা এছাড়া বলেছে এখানে আপনার হচ্ছে রিলিভেন্ট ফিল্ডে আপনার হচ্ছে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা এই পদে আবেদন করতে চাইলে আপনাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর আপনার যদি চাকরি হয় তাহলে আপনার পোস্টিং হবে হেড অফিস নিউ দিল্লিতে, এখানে শূন্যপদ একটি রয়েছে। আর এই পদে চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 30,000 টাকার প্রতি মাসে। পরের যে পোস্টটি রয়েছে সেটাও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে পোস্ট রয়েছে। তো বন্ধুরা এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে বলেছে আপনার গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে, সাথে আপনার রিলিভেন্ট ফিল্ডে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনার আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে চাইলে আপনাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর আপনার চাকরি হলে আপনার পোস্টিং হবে হেড অফিস নিউ দিল্লিতে। আর এই পদে চাকরি হলে আপনার স্যালারি দেওয়া হবে 30,000 টাকা প্রতি মাসে। বন্ধুদের পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো বন্ধুরা এই অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিচ্ছি। আপনার এম কম কমপ্লিট থাকতে হবে এবং সাথে বলেছে সিএ আইসি ডাব্লিউ এআই এর উপরে হচ্ছে আপনার 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনার আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে চাইলে আপনাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তো বন্ধুরা এখানে শূন্যপদগুলো দেখতে পাচ্ছেন আর আপনাদের পোস্টিং কোথায় কোথায় হবে সেটাও এখানে বলেছে। তো বন্ধুরা এই অ্যাকাউন্টেন্ট পদে চাকরি হলে আপনাদের পোস্টিং কোথায় হবে আর শূন্যপদ কটি রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হেড অফিস দিল্লিতে 2টো শূন্যপদ রয়েছে, আর নাগপুরে 1টি শূন্যপদ রয়েছে, দিল্লিতে 2টো শূন্যপদ রয়েছে, পুনেতে 1টি শূন্যপদ রয়েছে, মুম্বাইতে 1টি শূন্যপদ রয়েছে, চেন্নাইতে 1টি শূন্যপদ রয়েছে, আর কলকাতাতে 1টি শূন্যপদ রয়েছে। বন্ধুরা এই অ্যাকাউন্টেন্ট পদে চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 21,606 টাকা প্রতি মাসে। এই অ্যাকাউন্টেন্টে আপনার যদি অন্যান্য অফিসে আপনার নিয়োগ হয় তাহলে আপনার স্যালারি হবে 19,864 টাকা। সেটা কোন কোন অফিসে আপনার শূন্যপদ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা এখানে যে শূন্যপদগুলো রয়েছে এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদের জন্য এখানে শূন্যপদ। তো এখানে পাটনার জন্য 1টি শূন্যপদ রয়েছে, চণ্ডীগড়ের জন্য 1টি শূন্যপদ রয়েছে, ভোপালের জন্য 1টি শূন্যপদ, রায়পুরের জন্য 1টি শূন্যপদ, ভিওয়ানির জন্য 1টি শূন্যপদ, কোচির জন্য 1টি শূন্যপদ, গুয়াহাটির জন্য 1টি শূন্যপদ রয়েছে, ভুবনেশ্বরের জন্য 1টি শূন্যপদ রয়েছে, রাঁচির জন্য 1টি শূন্যপদ, জয়পুরের জন্য 1টি, ভাইজাগের জন্য 1টি, জম্মুর জন্য 1টি, শ্রীনগরের জন্য 1টি। তো বন্ধুরা এখানে যে অফিসগুলো রয়েছে সেই অফিসেও আপনাদের অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। আর এই সমস্ত অফিসে আপনাদের বা রিজিওনাল অফিসে আপনাদের নিয়োগ হলে আপনাদের স্যালারি হবে 19,864 টাকার প্রতি মাসে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরের এবং নিচের এই রিজিওনাল অফিসগুলো মিলিয়ে এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। এর পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। তো বন্ধুরা এই এলডিসি পদে আবেদন করতে চাইলে আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে, আপনারা যে স্ট্রিমেই হোক না কেন, সায়েন্স আর্টস কমার্স আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট যদি থাকে তাহলে আপনার আবেদন করতে পারবেন। সাথে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 6 মাসের কম্পিউটার কোর্সের উপরে। বন্ধুরা আপনার গ্র্যাজুয়েট এবং 6 মাসের ডিপ্লোমা কম্পিউটারের উপরে সার্টিফিকেট থাকলে তাহলে আপনারা এই এলডিসি বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের বয়স হতে হবে এখানে ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। কোন রিজিওনাল অফিস বা হেড অফিসে কটি শূন্যপদ রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি। এখানে বলেছে হেড অফিস দিল্লিতে শূন্যপদ রয়েছে 5টি, হায়দ্রাবাদে রয়েছে 1টি, দিল্লিতে রয়েছে 2টি, কানপুরে রয়েছে 1টি, দেরাদুনে রয়েছে 1টি। তো এখানে 1, 2, 3, 4 এই 4টি অফিসের মধ্যে যদি আপনার নিয়োগ হয় তাহলে আপনার স্যালারি হবে 19,864 টাকার প্রতি মাসে। বন্ধুরা এই যে এলডিসি পোস্টটি রয়েছে তার জন্য দেরাদুনে 1টি শূন্যপদ রয়েছে, আর আপনার যদি এল
ডিসিতে পোস্টে নিয়োগ হয় আর আপনার যদি দেরাদুনে আপনার পোস্টিং হয় তাহলে আপনার স্যালারি হবে 18,070 টাকা প্রতি মাসে। বন্ধুরা, এর পরের যে পোস্টটি রয়েছে সেটা হলো অফিস অ্যাটেন্ডেন্ট। তো বন্ধুরা, এই অফিস অ্যাটেন্ডেন্ট পদে চাকরি করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 8 পাস বা অষ্টম শ্রেণী পাস হলে আপনার আবেদন করতে পারবেন। এছাড়া বলেছে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার নলেজ থাকতে হবে। এছাড়া বলেছে হিন্দি এবং ইংলিশে আপনার হচ্ছে পড়তে এবং লিখতে পারা চাই। তো বন্ধুরা, এই অফিস অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে চাইলে আপনার ম্যাক্সিমাম বয়স 25 বছরের মধ্যে থাকতে হবে। এই অফিস অ্যাটেন্ডেন্টের জন্য দুটি অফিসে আপনার হচ্ছে শূন্য পদ রয়েছে। প্রথম যে অফিসটি রয়েছে হেড অফিস দিল্লিতে, এখানে শূন্য পদ রয়েছে দুটি। আর হেড অফিস দিল্লিতে আপনার নিয়োগ হলে আপনার স্যালারি হবে 18,070 টাকা প্রতি মাসে। আর আপনার যদি নিয়োগটি হয় চণ্ডীগড়ে তাহলে দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদ একটি রয়েছে। আর চণ্ডীগড়ে আপনার নিয়োগ হলে আপনার স্যালারি হবে 15,418 টাকা প্রতি মাসে। বন্ধুরা, আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা একটির বেশি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন বা একটির অধিক পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এবার আসা যাক, এই পোস্টগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে কত টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি জেনারেল কাস্টে ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে একটি পোস্টে আবেদন করলে 750 টাকা ফিস লাগবে। আর একের অধিক পোস্টে আবেদন করলে প্রতিটি পোস্টের জন্য আরও এক্সট্রা 500 টাকা করে আপনার ফিস পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, ওবিসি কাস্টের ক্যান্ডিডেটের ক্ষেত্রেও ঠিক একই রকম রয়েছে। আপনার একটি পোস্টে আবেদন করলে 750 টাকা ফিস লাগবে। আর একের অধিক যতগুলো বেশি পোস্টে আপনার আবেদন করবেন তার জন্য প্রতিটা পোস্টের জন্য 500 টাকা করে আপনার ফিস পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এসসি অথবা এসটি কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে একটি পোস্টের জন্য 450 টাকা এবং এরপরে অতিরিক্ত পার পোস্টের জন্য 300 টাকা করে আপনার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। বন্ধুরা, আপনারা যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 750 টাকার ফিস পেমেন্ট করতে হবে। আর একের অধিক পোস্টে আপনার আবেদন করতে চাইলে প্রতি পোস্টের জন্য 500 টাকা করে এক্সট্রা আপনার ফিস পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে 750 টাকার ফিস পেমেন্ট করতে হবে একটি পোস্টের জন্য। তারপরে একের অধিক আরও পোস্টে আবেদন করতে চাইলে প্রতি পোস্টের জন্য 500 টাকা করে ফিস পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 400 টাকা ফিস পেমেন্ট করতে হবে একটি পোস্টে আবেদন করার ক্ষেত্রে। আর একের বেশি পোস্টে আপনারা যদি আবেদন করতে চান তাহলে প্রতি পোস্টের জন্য 300 টাকা করে এক্সট্রা ফিস পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এবার আসা যাক, আপনারা এই পোস্টগুলিতে আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন। আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে ধাপে ধাপে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং কিছু ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। তো সমস্ত কিছু করার পরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং আপনাদেরকে ফাইনাল সাবমিট করতে হবে। তো আপনারা এইভাবে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো এটা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে লেখা রয়েছে এদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি becil.com। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অনলাইনে আবেদন করার লিঙ্ক আর অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সমস্ত কিছু দেখে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই পোস্টগুলিতে আবেদন করার লাস্ট ডেট 21 সেপ্টেম্বর 2020। আবার বলে দিচ্ছি, অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 21 সেপ্টেম্বর 2020।